বন্ধুরা, আজ আমরা যাব পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বরী বাবা তারকনাথের মন্দিরে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে পুজো দেবেন, সমস্ত তথ্যই দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তাই সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আমাদের সঙ্গে বয়স্ক এবং বাচ্চারা থাকায় আমরা ধান্যকুড়িয়া থেকে একটি গাড়ি ভাড়া করে ভোর 5টায় রওনা দিয়েছিলাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। ধান্যকুড়িয়া থেকে মন্দিরের দূরত্ব প্রায় 100 কিলোমিটার এবং যেতে সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা মতো। প্রথমে টাকি রোড দিয়ে আমরা গিয়ে পৌঁছলাম বারাসাত। সেখান থেকে যশোর রোড দিয়ে মধ্যমগ্রাম, দোলতলা, বিটি কলেজ ক্রস করে ফ্লাইওভার দিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে হয়ে বালি ব্রিজের উপর দিয়ে গিয়ে পৌঁছালাম তারকেশ্বর মন্দিরে। যারা ট্রেনে আসবেন তারা হাওড়া স্টেশন থেকে তারকেশ্বরের অনেক ট্রেন পেয়ে যাবেন প্রতি ঘন্টায় ঘন্টায়। তারকেশ্বর স্টেশনে নেমে পায়ে হেঁটেই পৌঁছে যাবেন বাবার মন্দিরে। আপনারা যদি চান তাহলে অটো বা টোটোতেও যেতে পারেন। মন্দির লাগোয়া অনেক থাকা ও খাওয়ার হোটেল আছে। সকাল থেকে বিকাল পর্যন্ত থাকার ভাড়া মোটামুটি 200 থেকে 300 টাকার মধ্যে। আমরা ছিলাম ভট্টাচার্য হোটেলে। হোটেলটি তারকেশ্বর মন্দিরের 3 নম্বর গেটের একেবারেই কাছে অবস্থিত। পার্কিংয়েরও ব্যবস্থা আছে হোটেলের সামনেই। হোটেল থেকে মন্দিরের দূরত্ব 100 মিটারেরও কম। আমরা ভট্টাচার্য হোটেলের যে রুমে ছিলাম তার ছবি আপনাদের একটু দেখিয়ে দিই। রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং একটা অ্যাটাচ ব্যালকনিও আছে। কয়েক ঘন্টা থাকার জন্য হোটেলটি ঠিকঠাকই মনে হয়েছে আমাদের। হোটেলের নিচের তলায় আমিষ ও নিরামিষ দু ধরনের খাওয়ার ব্যবস্থাই আছে। ঘরে জিনিসপত্র রেখে আগে পুজো দেওয়ার ব্যবস্থা করুন। যদি ভিড়ভাট্টা এড়িয়ে শান্তিতে পুজো দিতে চান তাহলে রবিবার, সোমবার, শ্রাবণ মাস, চৈত্র মাস এবং যে কোনো সরকারি ছুটির দিন এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। মন্দির চত্বরে অবস্থিত দুধপুকুর থেকে স্নান করে আমরা হোটেলের ঘরে এসে নতুন পোশাক পরে পুজো দেওয়ার জন্য গেলাম মন্দিরে। এ প্রসঙ্গে বলে রাখি যে মন্দিরের ভিতর পুজো দেওয়ার জন্য পুরুষদের কোনো গেঞ্জি বা জামা পরে প্রবেশ নিষিদ্ধ। আমরা যে হোটেলে উঠেছিলাম সেখানেই একজন পুরোহিতের সাথে কথা বলে রেখেছিলাম। তিনি আমাদের খুব সুন্দরভাবে পুজোর ব্যবস্থা করে দিয়েছিলেন। শিবের মাথায় জল ঢালার জন্য ঘটে করে জল নিয়ে যেতে হয়, তা আপনি বাড়ি থেকেও আনতে পারেন বা মন্দির চত্বরে অবস্থিত দোকানগুলি থেকেও কিনতে পারেন। 20, 30, 50, 100 বিভিন্ন মূল্যের ঘট আছে। আপনার যেটা পছন্দ সেটা নিয়ে এগিয়ে চলুন মন্দিরের মধ্যে। গর্ভগৃহের ভেতর ছবি তোলা নিষিদ্ধ থাকায় গর্ভগৃহের ভেতরের কোনো ছবি আপনাদের দেখাতে পারছি না। বন্ধুরা চলুন এবার আপনাদের দেখিয়ে দিই মন্দিরের চারপাশটা। চারপাশটা দেখতে দেখতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিই। সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত গর্ভগৃহের ভেতর প্রবেশ করে আপনারা বাবার মাথায় জল ঢালতে পারেন। 9:30টার পর থেকে 11টা পর্যন্ত গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যায়। তারপর আবার 1:30 পর্যন্ত আপনারা বাবার মাথায় জল ঢালতে পারেন গর্ভগৃহের ভেতর প্রবেশ করে। ছুটির দিনে এই সময়টা বেড়ে 2টো থেকে 2:30 পর্যন্ত হয়। Thank you.
আড়াইটের পর থেকে সাড়ে তিনটের মধ্যে বাবার রাজবেশ দর্শন, আরতি এবং ভোগ নিবেদন করা হয়। রাজবেশে বাবা ভোলানাথের রূপ ভাষায় বর্ণনাতি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে রাজবেশ দর্শন করতে কখনোই ভুলবেন না। এরপর মন্দির বন্ধ হয়ে যায় এবং ছটার সময় আবার মন্দির খোলা হয়। বিভিন্ন মূল্যে, যেমন 31, 51, 101 বা তারও বেশি মূল্যের পুজো দেওয়া যায়। আপনারা যদি ফল, মিষ্টি, বস্ত্র বা কোনো মানসিক পূজার সামগ্রী বাবার উদ্দেশ্যে নিবেদন করতে চান তাহলে তা মন্দিরের গদিতে জমা দিয়ে কুপন নিন। ওই কুপন দেখিয়ে রাজবেশ দর্শনের পর ভোগ প্রসাদ নিতে পারবেন। বাবার মন্দিরের একেবারেই পাশে আছে মায়ের মন্দির। আপনাদের হাতে সময় থাকলে একবার মায়ের মন্দিরটা ঘুরেও দেখে নিতে পারেন। আমরা যে পুরোহিতের মাধ্যমে পুজো দিয়েছিলাম তার সঙ্গে যোগাযোগের নাম্বার ও মন্দিরের বিভিন্ন কার্যাবলীর সময়গুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা দরকার হলে দেখে নিতে পারবেন। পুজো দেওয়া হয়ে গেলে মন্দিরের বাইরে এসে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য অনেক নিরামিষ হোটেল পেয়ে যাবেন। মন্দিরের আশপাশটা ঘিরে রয়েছে হরেক রকমের দোকান, খেলনা, উপহার সামগ্রীর দোকান, প্যারা, প্রসাদের দোকান ও বিভিন্ন রকম আচারের দোকান। মন্দির থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গিয়ে রাজবাড়ি লাগোয়া একটি বিশ্রামাগারও আছে, যেখানে আপনারা চাইলে বিনামূল্যে কয়েক ঘন্টা বিশ্রামও নিতে পারেন। আমরা বাবার রাজবেশ দর্শন করার পর কুপন দেখিয়ে প্রসাদ নিলাম এবং তারপর 4টে নাগাদ বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।